হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি একটা বাংলাদেশি ফিল্মের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যার নাম হলো দাগ, যেটা ট্রেলার কিন্তু বেরিয়ে গেছে গতকাল রাত্রিবেলায় চরকির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই ফিল্মটা কিন্তু ডাইরেক্ট ওটিটি রিলিজ পাবে, দ্যাট ইজ চরকির অফিসিয়াল চ্যানেলে কিন্তু এটাকে স্ট্রিম করা হবে। এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সঞ্জয় সমাদ্দার, এবং এখানে লিড কাস্টে আছে মোশাররফ করিম সহ আরও অনেকে। তো ট্রেলারটি আমি দেখলাম, আমার কেমন লাগলো সবকিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করব। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ট্রেলারটা কিন্তু বেশি বড় বানানো হয়নি, বাট টিজার থেকে বোঝা যাচ্ছে ট্রেলারটা কি নিয়েছিল সেটাকে একটু এক্সটেন্ডেড ওয়েতে এখানে দেখানো হয়েছে। তো বেসিক্যালি এখানে একটি শিশুর গল্প দেখানো হয়েছে, নবজাত শিশু যাকে পাওয়া গেছে ডাস্টবিনের মধ্যে, এবং তাকে কে কুড়িয়েছে, একজন পুলিশ অফিসার, এবং তাকে কোড়ানোর পেছনে সে এখন ইনভেস্টিগেট করছে যে এরকম একটি বাচ্চা শিশুকে কেন ডাস্টবিনে ফেলে রাখা হয়েছে। তো এরকম কোনো মা কি হতে পারে যে যার নিজের রেসপন্সিবিলিটি থেকে এরকমভাবে পিছিয়ে আসলো, বা পিছিয়ে যদি এসে থাকে কেন এসেছে, এবং কে সেই বাচ্চাটি মা, সেটার পুরো ইনভেস্টিগেশন কিন্তু এই ফিল্মটা জুড়ে হবে। এবং সেখান থেকে নানা রকম রহস্য রোমাঞ্চ হয়তো আসবে। তো মোশাররফ করিম এখানে সেই পুলিশ অফিসারের রোলটা প্লে করছে, যে এই শিশুটাকে রেস্কিউ করে ওই ডাস্টবিন থেকে, এবং তারপর থেকে নানা রকম লোকের সাথে তার সাক্ষাৎকার হচ্ছে। তো ট্রেলারটি কিন্তু বেশি বড়সড় করেনি, কিন্তু একটা জিনিসে বারবার এখানে কোয়েশ্চেন মার্ক করা হচ্ছে, যে আমাদের সমাজের চিন্তাধারাটাকে এখানে কোয়েশ্চেন মার্ক করা হচ্ছে, যে এই যে জিনিসপত্রগুলো ঘটছে সেগুলো একটা দাগ নয় তো কি? তো এই দাগটি কেন লাগবে, কেন একটি বাচ্চা শিশু জন্মানোর পরে এরকম ডাস্টবিনে পাওয়া হবে? তো সেই কোয়েশ্চেনটাকে কিন্তু এখানে থ্রো করছে সমাজের সামনে। এবং সঞ্জয় সমাদার কিন্তু যতবারই কোনো কাজ করে এসেছে সেখানে কিন্তু এই একটা সোশ্যাল ইস্যু বা সোশ্যাল অ্যাওয়ারনেস টপিকে কিন্তু সে সবসময় রেস করেছে, সেটা ওমেন সেন্ট্রিক হোক কি সোশ্যাল এমন কিছু অ্যাওয়েকেনিং গল্প যেটা হয়তো আমাদের কাছে একটা কোথাও না কোথাও চিন্তাধারা দেবে। তো সেরকমই একটা গল্পকে কেন্দ্র করে কিন্তু এই ফিল্মটি। তো ফিল্মটির মধ্যে বেশি কিছু বলার এখন কিছুই বোঝা যাবে না, তবে এই ফিল্মটি কিন্তু ডাইরেক্ট ওটিটি রিলিজ পাচ্ছে চরকিতে 10th of November 2022। হ্যাঁ, 10th of November 2022 এটা কিন্তু চরকিতে অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং তখন আমি যখন দেখবো, দেখার পর তোমাদের সাথে আমি রিভিউটা শেয়ার করতে পারবো যে আদৌ কেন এই দাগটা লাগলো, বা এই বাচ্চাটিকে কেন ডাস্টবিনে ফেলে দেওয়া হলো। তো আমার কিন্তু মোশাররফ করিমের কাজ বরাবরই ভালো লেগে এসছে, এবং তাকে কিন্তু এইখানে পুলিশের অফিসারে কিন্তু আবার ভালো লাগছে। তার সাথে সাথে এখানে যে কালার গ্রেডিংটা আছে এই ট্রেলারটা, সেটা কিন্তু একটু ডার্ক রাখা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম একটু মিস্টিরিয়াস অ্যাপিলও দেওয়া হয়েছে। তো এই ছিল আমার ট্রেলার রিয়াকশন ফর দিস ফিল্ম দাগ। এবং এই ট্রেলার রিয়াকশনের সাথে সাথে আমি একটা কথা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে গতকাল 4th বাংলাদেশি ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু শেষ হয়ে গেল কলকাতাতে, এবং আমার শরীর খারাপের জন্য আমি কিন্তু বাংলাদেশের হাইপড ফিল্ম যেটা সবাই দেখে নিয়েছে আমি দেখতে পারিনি, দ্যাট ইজ হাওয়া। তার সাথে সাথে আমার পড়ানো দেখার ইচ্ছা ছিল, পড়ানো আমি দেখতে পারিনি, বিকজ শরীর এতটাই আমার খারাপ ছিল যে আমার কিছু করার ছিল না। তো আশা করি সামনে আমি সুযোগ পেলে আমি অবশ্যই সিনেমাটি দেখবো, দেখার পর তোমার সাথে শেয়ার করব। তার জন্য প্লিজ আমার চ্যানেলের সাথে থেকো, আর যদি আমার আদার্স কোনো রিভিউ রিয়াকশন যদি তোমাদের ভালো লাগে থাকে ফলো করো, এবং এই রিয়াকশনটা যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।